মায়া সভ্যতার কিছু নিদর্শন মিলল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মাঝ দামোদরে। প্রসঙ্গত উল্লেখ্য, মায়া সভ্যতা নামটা শুনলেই কেমন যেন মনে পড়ে পুরনো ইতিহাসের কথা। প্রধানত মধ্য আমেরিকার মায়া সভ্যতা সম্পর্কে মানুষের জ্ঞান এখনও সীমিত। মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থিত এই শহরটি মায়া সভ্যতা ছিল মূলত একটি নগর রাষ্ট্র। মায়া সভ্যতা নিয়ে ইতিহাসে উল্লিখিত মায়া জনগোষ্ঠীর অন্তর্গত হচ্ছেন সেই সব মানুষ যারা প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির এবং আধুনিক জনগণ, যারা মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর মধ্য আমেরিকাতে বসবাস করতেন এবং তারা মায়াভাষী পরিবারের মানুষ। প্রথম দিকে এর সময়কাল প্রতিষ্ঠিত করা হয়েছে খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দ পর্যন্ত। এর মধ্যে প্রাচীনকালে খ্রিস্টপূর্ব 250 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক মায়া নগরীগুলিতে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল এবং স্প্যানিশদের আগমনের পূর্ব পর্যন্ত পুরো পোস্ট ক্লাসিক জুড়ে চালিয়ে গিয়েছিল। এটি ছিল বিশ্বের সর্বাপেক্ষা ঘন জনবসতি এবং সংস্কৃতিগতভাবে গতিশীল একটি সমাজ। এবার মায়া সভ্যতার কিছু নিদর্শন মিলল বর্ধমানের মাঝ দামোদরে। দামোদর নদের বালি কেটে মাটির হাঁড়ি ঘট রং দিয়ে তৈরি করা হয়েছে মায়া সভ্যতার কিছু টেম্পল। অধ্যাপক রঙ্গজীব রায়ের তৈরি মায়া সভ্যতার এই নিদর্শন দেখতে রীতিমতো মাঝ দামোদরে ভিড় জমিয়েছেন ইতিহাস প্রেমীরা। ইতিহাসের পুরনো সভ্যতাগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো দেখতে এসেছি, ভালো লাগছে খুব। কি তৈরি করছে? এটা মায়া সভ্যতা হয়েছে। কত বছর আগে এটা ছিল? 1500 বছর আগে এখন তোলা করা হয়েছিল। এটা সেটা নতুন করে মাটি কেটে বালি কেটে করা হচ্ছে। এতে তোমরা বা অন্যান্য ছাত্রছাত্রীরা কতটা শিক্ষা অর্জন করবে? না, ভালো শিক্ষা অর্জন করুন। পুরনো জিনিস তুলে ধরা হয়েছে নতুন করে আবার। সেটা এখনকার দিনে ছেলেমেয়েদের শুধু দেখে না, ইতিহাস বইতে পড়ছে, সেটা আবার এখানটা দেখছে, কত ভালো। খুবই ভালো লাগছে। অনেকটা তুলে ধরা হয়েছে সেই না। কি নাম? শুভজিৎ। রঙ্গজীব বাবু বলেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে মধ্য আমেরিকার মেক্সিকো শহরে যে সমস্ত ঘরবাড়িগুলো ছিল সেগুলো ছিল চূড়াকৃতি। এই সভ্যতাকে মায়া সভ্যতা বলা হয়। বর্তমান সময়ের ছেলেমেয়েরা বইয়ের পাতায় পড়েছে হরপ্পা সভ্যতা, মায়া সভ্যতা। সেই সময় মায়া সভ্যতা ঠিক কিরকম ছিল তারই কিছু নিদর্শন তুলে ধরা হলো। মাঝ দামোদরে মায়া সভ্যতার নিদর্শন তৈরি করতে ব্যবহার করা হয়েছে বালি, মাটির হাঁড়ি, ঘট, রং ইত্যাদি। মাঝ দামোদরে মায়া সভ্যতার নিদর্শন দেখতে ভিড় জমিয়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে ইতিহাস প্রেমীরা। যেটা এখান থেকে 1500 বছর আগে ধ্বংস হয়ে গেছিলো আমেরিকার মেক্সিকো শহরে, মধ্য আমেরিকার মেক্সিকো শহরে, সেই টেম্পল এখানে আমি একটা তৈরি করেছি। শুধু টেম্পল না, আর্কিটেকচার, সেই সময় মানুষ কীরকম আর্কিটেকচার তৈরি করতো সে তার আদলে আমি এখানে একটাই দামোদর নদীতে এই আর্কিটেকচার তৈরি করেছি। আর্কিটেকচার বলতে ঘর বাড়ি বলতে পারেন, মানে বর্তমান সময়ের ঘর বাড়ি আর তখনকার সময় যে ঘর বাড়িগুলো ছিল মন্দির যে কী আদলে তৈরি হতো সেই আদলটা আমি এখানে তুলে ধরেছি। তখনকার সময় বেশিরভাগই মানে চূড়া আকৃতি টেম্পলগুলো অথবা আর্কিটেকচার ঘর বাড়িগুলো তৈরি হতো তার আদলটা আমি এখানে তুলে ধরেছি। এইটা আছে মায়া সভ্যতা বলা হয় এই সভ্যতাটাকে। তখনকার সময় মায়া সভ্যতা যেমন ছিল তার একটি নিদর্শন, সেই নিদর্শন আমি বর্তমান সময়ে তুলে ধরেছি। যেহেতু আমরা বিভিন্ন সময়ে আমাদের ছেলেমেয়েরা ইতিহাস বইতে পড়ে থাকে মায়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, সেরকমই একটা সভ্যতা এখানে তুলে ধরেছি। সেই সভ্যতার যে আর্কিটেকচার, তাদের ঘরবাড়িগুলোর চেহারা কেমন ছিল সেইগুলো তার কিছুটা পার্ট তৈরি করে দিয়েছি। বর্তমানে সেই মানে ধ্বংসপ্রায় অবস্থা যেটা পড়ে রয়েছে সেই ধ্বংসপ্রায় অবস্থাটা তুলে ধরেছি। কারণটা যে কোনো আমাদের পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়ে যায় কিছুদের মধ্যে সেই সভ্যতা মানে বিলীন হয়ে যায়, কিন্তু যতই বিলীন হয়ে যায় তার নিদর্শন কিছু থেকে যায়। সেই নিদর্শন থেকে তার যে উপরের ভূখণ্ড মানে তলিয়ে যাওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে কিছু স্মৃতি থেকে যায়, মানে কিছু অংশ থেকে যায় যা আমরা পরে খোদাই করেও পাই বা আমাদের ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা যেভাবে খুঁজে পায় সেই তারই একটি ছোট্ট একটা পার্ট এখানে আমি করেছি। আমি বলবো ছেলেমেয়েরা, এখানে অনেক ছেলেমেয়ে এসছে স্কুলে পড়ে, তারাও আমার সঙ্গে কাজ করছে, তারাও আসছে এখানে ঘুরে ঘুরে দেখেছে। হঠাৎ করে একটা অন্য সাবজেক্ট ইতিহাস, মানে ইতিহাস তারা বই পড়ে শুনেছে যে ইতিহাস সম্পর্কে তারা জানে যে বিভিন্ন সভ্যতাগুলো কীভাবে গড়ে উঠেছিল, কিন্তু আমি তাদেরকে বোঝাতে চেয়েছি যে সেই সভ্যতা আমরা হয়তো থিওরিতে পড়েছি কিন্তু প্র্যাকটিক্যাল হিসাবে আমি সেই মানে সেই প্র্যাকটিক্যাল কাজগুলো এখানে তুলে ধরার চেষ্টা করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।